আছে, আশা করি সবাই বলি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো ভাবছি আমি হঠাৎ রেডি ফেডি হয়ে কোথাও যাচ্ছি করতে, না না কোথাও যাচ্ছি না, আমি ইউটিউব শর্টস বানানোর জন্য রেডি হয়েছি। কারণ কি আমার ইউটিউব শর্টস অনেক 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 ইম্পর্টেন্ট পেয়েছে। তো যাই, যা বলার আগে একটা কথা বলে নিই, সেটা হলো তোমরা সবাই কেমন আছো, আশা করি সকলেই খুব ভালো আছে। দুর্গা পুজো কেটে গেছে, অনেকের মন খারাপ, অনেকের তো আমারও মন খারাপ ছিল, বাট এখন মন ভালো হয়ে গেছে, একটা গুড নিউজ পেয়েছি। আর সবাইকে স্বাগত বংশান্তার লাইফস্টাইল চ্যানেল। এবার ভাবছি আমি হঠাৎ করে সেজে গুজে শর্টস করছি, কারণ শর্টসে এখন মনিটাইজ হবে চ্যানেল, শুধু শর্টস করলেও মনিটাইজ হবে চ্যানেল, সেই জন্য আমি ভীষণ ভীষণ। তো নতুন আপডেট কে কে পেয়েছো কে কে পাওনি আমি ঠিক জানি না, আমি তো পুজোর পর পেয়েছি, কারণ পুজোর আগে আগেই এই আপডেটটা এসেছিল। তো পুজোর জন্য আমার মিস আউট হয়ে গেছিলো, আমি কোনো টেক চ্যানেল দেখিনি, আর বাঙালিরা তো পুজোর সময় সবই ভুলে যায়, আমি ইউটিউব বন্ধই করে দিয়েছিলাম। তো যাই হোক, একটু দেরিতে আমি পেয়েছি আপডেটটা, সেটা হচ্ছে তোমাদেরকে আমি জানিয়ে দিই। তোমরা যদি জানো তো খুবই ভালো, যারা জানো না তারা আমার কাছ থেকে জেনে না। সেটা হচ্ছে যারা শুধু শর্টস করে তাদের চ্যানেলও মনিটাইজ হবে, তাদের ওয়াচ টাইম তোলার কোনো দরকার নেই, মানে ওয়াচ টাইম তোলার কোনো দরকারই নেই, শুধু চ্যানেলের 10 মিলিয়ন মানে 10 কোটি ভিউ আনতে হবে, মানে তোমার শর্টসে, মানে তাও 90 দিনে, এই একটা শর্ত হচ্ছে 90 দিন, 365 দিন না, 90 দিনের মধ্যে 10 কোটি ভিউ আনলেই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এটা আবার অ্যাপ্লিকেবল আছে যারা ব্লগ আর শর্টস করে তাদের ক্ষেত্রে, যেমন আমি ব্লগও করি শর্টসও করি। তো 10 মিলিয়ন ভিউ যদি আমি নিয়ে আসি আমার চ্যানেলে 90 দিনের মধ্যে, তাহলেও আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ওয়াচ টাইম তোলার কোনো দরকার নেই, 4000 ঘন্টার কোনো হেডেক নেই। কারণ কি 4000 ঘন্টা তুলতে আমাদের সবচেয়ে বেশি হেডেক হয়। আর প্লাস আরেকটা গুড নিউজ, আমাদের মানে যারা শর্টস করে তাদের শর্টসেও অ্যাড লাগবে, আর সেখান থেকে 45% টাকাও নাকি আমরা পাবো। তো এই জন্য আমি লেগে পড়েছি, আজকে থেকেই শর্টস করবো, ব্লগও করবো, ব্লগ করবো না, যে ব্লগ শর্টস দুটোই করবো। কিন্তু এইটা আবার যারা শুধু ব্লগ করে, মানে যারা শর্টস করে না, তাদের কাছে অ্যাপ্লিকেবল না, কারণ এটা যারা শর্টস করে তাদের জন্য। যারা শুধু ব্লগ করে তাদেরকে 1000 সাবস্ক্রাইবার প্লাস মানে প্লাস তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম তুলতে হবে। কিন্তু আমি তো শর্টস আর ব্লগ দুটোই করি, আর যারা শুধু শর্টস করে তাদের দুজনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাদেরকে শুধু 10 মিলিয়ন ভিউ আনতে হবে, মানে 10 কোটি ভিউ আনতে হবে প্লাস মানে 90 দিনের মধ্যে, এটাই একটা হেডেক। তো একদিনে তো আমরা একটা শর্টস করি না, একদিনে মানে আমি যদি হিসেব করে দেখেছি, মানে একদিনে 1,10,000 মতন আমাকে ভিউ আনতে হবে, তবে গিয়ে 90 দিনে আমার 10 কোটি হতে পারে 90 দিনে। তো 1,10,000 অনেকটাই শক্ত ব্যাপার, একদিনে 1,10,000 আনা। কিন্তু আমরা তো একটা শর্টস করি না, আমরা একসঙ্গে 10-15টা শর্টস করি বা 10টা শর্টস করি। তার মধ্যে অনেকেরই দেখি যারা শুধু শর্টস করে তাদের প্রত্যেকটা শর্টসই ভাইরাল হয়ে যায়, এটাই সবচেয়ে। আমি তো শর্টস করা মাঝখানে ছেড়ে দিচ্ছি, কারণ অনেকে বলছে শর্টস করে কোনো লাভ নেই, শর্টসে শুধু সাবস্ক্রাইবার আসে, শর্টসে ওয়াচ টাইম হয় না, শর্টসে এই নেই সেই নেই। তো আমিও শর্টস করা ইতিমধ্যে বন্ধ করি, কিন্তু এই যে নতুন আপডেট, এখন মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি, শর্টস করা বন্ধ করে দিয়েছি। এখন তো সত্যি কথা বলতে আমি শর্টস করবো, ব্লগও করবো, শর্টসও করবো, কিন্তু শর্টসে যদি আমার মনে যে কোনো শর্টস ভাইরাল হয়ে যেতে পারে, এবার যদি আমার সেখান থেকে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ এসে যায়, আশা করছি যদি চলে আসে, তাহলে আমি ব্লগ তো করছি, ব্লগ থেকে আমার ওয়াচ টাইম তুলছি টুকটা, কিন্তু এবার শর্টসেও আমি মন দেবো, সাবস্ক্রাইবার আসবে, প্লাস শর্টসে তো যদি আমার মনিটাইজ হয়ে যায়, শর্টসে তো আমি অ্যাড লাগাতে পারবো, শর্টসে অ্যাড লাগবে, আর অ্যাড থেকে আমি টাকা পাবো। তো এখন ভাই আমি শর্টসও করবো। তো যারা যারা ভেবেছিলে শর্টস করে কোনো লাভ নেই, শুধু সাবস্ক্রাইবার আসে, তাদের মানে কথা এখন মনে হচ্ছে তাদের কথা আমি শুনে বহুত বড় ভুল করেছি। এখন তো শর্টস থেকেও টাকা আসবে, প্লাস সাবস্ক্রাইবার আসবে, প্লাস মনিটাইজেশনও হয়ে যাবে। তো এখন শর্টস করা অনেক লাভের, আর সবচেয়ে বেশি শর্টস করলে লোকের মুখটা চেনে, আর মানে ফেস ভ্যালুটা বাড়ে। তো এই জন্য আজকে আমি রেডি হয়ে গেছি শর্টস করার জন্য। আর তোমরা এই বড় ইউটিউবের আপডেটটা কে কে মিস আউট করেছে তো জানি না, বাট আমি তো মিস আউট করেছিলাম, পুজোর পরে আপডেটটা পেয়ে গেছি। তো এই আপডেটটা শুনে তোমাদের কেমন লাগছে? যারা ব্লগ আর শর্টস করে তাদের তো গুড নিউজ, আর যারা শুধু শর্টস করে তাদের তো অনেক বড় গুড নিউজ, কারণ কি ওদের প্রত্যেকটা শর্টসই ভাইরাল হয়। আমার তো একটা হয় কি দুটো হয় না, অনেকে তো এক একটা মানে 20-25 হাজার ভিউ যায়। তো তাদের অনেকেই সহজ, এখন অনেকেরই মনিটাইজ হয়ে যাবে, বাট আমাকে এখন আবার খাটতে হবে প্রথম থেকে শর্টসের জন্য। তো এখন আবার খাটা শুরু করি, দৌড়ানো শুরু করি, নতুন এনার্জি নিয়ে দুর্গা পুজোর পর। তো চলো, এই ইউটিউবের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আপডেটটা শুনে আমি তো ভীষণ 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 খুশি, মানে ভীষণ খুশি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই শর্টস করো, ব্লগ করো, সব করো, সব দিক দিয়ে লেগে পড়তে হবে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করার জন্য, ঠিক আছে? তো যারা শর্টস করতো তারা তো খুবই বেটার করেছে, আমি ভুল করেছিলাম, তো কোনো ব্যাপার না, এখন আবার লেগে পড়বো শর্টস করতে, লেগে পড়বো কি লেগে পড়েছি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।